গুড আফটারনুন, আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার হালকা একটু রোদ দেখা দিচ্ছে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আমি কালকে রাত্রিবেলা ভুল করে ফোনে চার্জে বসিয়েছিলাম, কিন্তু সুইচ দিইনি। এবার যার ফলে কি হয়েছে যে সকালবেলা যখন ফোন খুলতে গেছি দেখছি একদম চার্জ নেই। তো যাই হোক, সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবং কিছু রান্নাবান্নাও আমি বসিয়ে দিয়েছি, রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর এখন জয়ন্ত কাজে গিয়েছিল, তো কাজ থেকে ফেরার পথে এই কিছু জিনিস নিয়ে এসেছে, বাজার করেছে, অল্প বাজার। তো কি বাজার করেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এ পেঁপে আর ঢ্যাঁড়শ, আর আজকে বৃহস্পতিবার বলে একটু কলা এনেছে, আর শসা, এদিকে এনেছে কাঁচা লঙ্কা, এদিকে এটা বলছে কি কুতিলা না কুতিলা, আমি ঠিক জানি না, এটা বললো পেঁয়াজ দিয়ে নাকি রুটির সাথে ভেজে খেতে খুব ভালো লাগে, আর এখানে ধনে পাতা, আর এখানে কারকল। পেঁপে আর একটু আলু নিয়ে, আলু কেটে নিয়েছি, আর এখানে একটু করব বলে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এই যে সামান্য তেল, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। আর মাছের ঝোল করেছি, মানে মাছ কালকে ওই বাটা মাছ কিছুটা রান্না করেছিলাম, আর কিছুটা ওই ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা মাছটাই আজকে একটু ওই জিরে আদা, জিরে আদা দিইনি, জিরে আর অল্প একটুখানি সর্ষে দিয়েছি, আর একটু সেই জন্য একটু আর দিয়েছি কাঁচা লঙ্কা পাকা আর কি, সেই লঙ্কাটা আর দিয়েছি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই দিয়ে আজকে আবার ওই মাছের ঝোলটা রান্না করেছি। তো এখন পেঁপের ঝোলটা করে নেব, করে নিয়ে আবার বাবাকে খাবার দিতে যাব। আর একটা আজকে একটু সমস্যা হয়েছে, কদিন ধরেই তোমরা বলছো সবাই যে আমাদের মোবাইলে কোনো কিছু সাউন্ডের সমস্যা হচ্ছে, আমিও বুঝতে পেরেছি, অনেকদিন ধরেই বুঝতে পারছি যে সাউন্ডের সমস্যা হচ্ছে। আমি দোকানেও গিয়েছিলাম যেখান থেকে ফোনটা কিনেছি, সেখানে বলেই নি ফোনটা কিনেছিলাম, আমি যদিও তখন যাইনি ফোন মানে ফোন কিনতে, কিন্তু তারা আমাদের বলছে, আমি বলেছিলাম তখন দু মাসও হয়নি, যে কারণ এক বছর অবধি তো ওয়ারেন্টি থাকে, তো আমি বলছি যে এখানে কিছু একটা সমস্যা হচ্ছে, আপনারা একটু দেখুন, বলছে না আমাদের এখানে তো নেট চলছে, হ্যাঁ আপনার ওখানে কেন চলছে না, সে আজি বাজি অনেক কথা বলেছে। তো আজকে ভেবেছি আমি দোকানে যাবই গিয়ে আর কি, কারণ সাউন্ডের সমস্যা হচ্ছে, আমি জোরে কথা বলছি আর আমার গলা বেশ জোরে, কিন্তু তাতেও সেই মানে যখন আমি ভিডিও এডিট হচ্ছে তারপরে দেখছি সেই সাউন্ডটা কমে যাচ্ছে, সেই জন্য তোমরা শুনতে পাচ্ছ না, সেই জন্য করজোড়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, যে সত্যি এই প্রবলেমটা হচ্ছে, এখন জানি না যদি তারা ফোনটা রেখে দেয় এখন কিভাবে ভিডিও করব বুঝতে পারছি না, কারণ আমার এই একটা ফোনের ওপরে আমার যে ফোনটা ছিল সেই ফোনটাও খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে কেনাও সম্ভব হচ্ছে না, মানে কি বলবো, আমার খুব দরকারি ফোন, কাজের ফোন, কিন্তু আমি কিনতে পারছি না এই মুহূর্তে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কেন কিনতে পারছি না, সেই জন্য আর আলাদা করে কিছু বললাম না, এই সমস্যাটা হচ্ছে আমাদের, কিন্তু কেন হচ্ছে মানে আমি বুঝতেই পারছি না। তার মধ্যে তো কালকে একটু রাত্রিবেলা আরও ভুলে গেছি কেন, হঠাৎ করে জয়ন্তর একটু সুগারটা ফল্ট করেছিল মনে হয়, শরীরটা একটু খারাপ লাগছিল ওর, তারপরে যাই হোক একটু মিষ্টি দেওয়াতে তারপরে একটু আস্তে আস্তে ও ঠিক হয়, ওই জন্যই নানান তালে গোলে সব কিছুই ভুলে যাই আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম, তো ফোনের দোকানে যাব, ওখানে তারা কি বলছে নিশ্চয়ই তোমাদের বলবো। তো চলো এখন রান্নাটা লাস্ট, এটা রান্না এটাই করে নেব, তারপরে আবার ও বাড়িতে যাবো, খাবার দেবো, জয়ন্ত এসে গেছে, ও এই মাত্রই ঢুকলো আর কি, তোকে বললাম তুমি একটু রেস্ট করো, আমি দিচ্ছি খাবার। তো আলু একটু হালকা করে আগে ভেজে নেব,
অল্প লবণ দিয়ে নিলাম। একদমই অল্প তেলে করছি রান্না, যতটুকু না দিলে নয় আর কি। এবারে হালকা করে আলুটাকে একটু ভেজে নিলাম, এর মধ্যে এখন ওই পেঁপেটা দিয়ে দেব। আর এখানে একটুখানি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি লঙ্কা। পেঁপেও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আলু আর পেঁপেটা। এবারে সয়াবিন, ভেজানো সয়াবিনগুলো জল চিপে দিয়ে দেবো। এবারে সামান্য একটুখানি লবণ দিয়ে নেব, যাতে সয়াবিনের ভেতরে লবণটা ঢোকে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব। সয়াবিনটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম সবজির সাথে। এবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা আর একটুখানি ভাজা ভাজা করে নেব, এরপরে আমি জল ঢেলে দেব। ভালো একটা সেন্টের গন্ধ বেরিয়েছে। এর মধ্যে সামান্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবারে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম কালারের জন্য। পেঁপে আলুর ঝোল এখন ফুটে গেছে, তো এখন নামানোর আগে আমি একটু শাহী গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প করে দিলাম গরম মশলা। দুপুরবেলা আমি খেতে বসে গেছি, তা আমার খাবারের
পত্তি তো আলাদা, তোমরা জানো। এই দেখো সিদ্ধ, উচ্ছে, পেঁপে, কাঁকরোল, কুঁদরি, এই চারটে সিদ্ধ। আর এখানে আছে মাছের ঝোল, ডাল, আর এই সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে করেছে। আমি হয়তো দুটো সোয়াবিন খাবো, আর কিছুই খাবো না। তো কাল রাত্রে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, হঠাৎ দেখছি মাথা ব্যথা ঘুরছে, কিরম লাগছে, সে দম ফম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সঙ্গে সঙ্গে একটু মিষ্টি খেয়ে নিলাম, খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে দেখছি শরীরটা ফিট লাগছে, সুগারটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো আজকে সকালে বেরিয়েছিলাম, একটু ডাক্তারের সাথে কথা বললাম, তো বললো আপনি এইরকম এই ওষুধটা তো এক মাস না চললে আমরা বুঝতে পারবো না, তো এক মাস খান, তারপরে আমরা আপনাকে বলতে পারবো। একবার টেস্ট হবে, টেস্ট করে আপনাকে যদি ওষুধ চেঞ্জ করার হয় করে দেবো, আপাতত এটা খান আর রেস্টে থাকুন। কারণ সকালে হাঁটাহাঁটি করতে বলেছেন, হাঁটছি, তো সকালে হাঁটতে গিয়ে বেশি দূর হাঁটতে পারছি না, হাত পা ভেঙে আসছে এরকম বলা হচ্ছে। যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করিনি, আর লেট করবো না, এমনি লেট হয়েছে। ফুল তুলতে এসে দেখছি গাছে, দেখো এত ফুল, এত ফুল পেরেছি, বিভিন্ন ধরনের জবা ফুল। একই গাছে পাশে আরেকটা গাছ ছিল, মানে দুটো গাছে তিন রকমের ফুল ফুটেছে, একটা সাদা, একটা লাল জবা, আর একটা দেখো গোলাপি জবা। আর এখানেও অপরাজিতা ফুল, এটা নীল অপরাজিতা, আর এই যে দেখো সাদা অপরাজিতা, এই যে, আর এটা হচ্ছে টগর ফুল। আজকে বৃহস্পতিবারে বেশ গাছে সুন্দর করে ফুল ফুটেছে। তো আমি এখন পুজো দিচ্ছি, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর ভোগ নিবেদন করে দিলাম। মা পরে পাতলিটা পরে নেবে, আমি তো পাতলি পরতে পারবো না। তো স্নান করে উঠলাম, আমি আর মা খেতে বসবো এখন, আমি পুজোটা সেরে নিলাম। এখন মা পাতলি পরছে, পাতলি পরার পরে আমরা একসাথে খেতে বসবো আর কি। রান্না শেষে এখানে গ্যাস পুছে নিলাম, আর কিছু বাসনও মেজে নিয়েছি, এই কড়াই, এই টুকিটাকি জিনিস সব মেজে ঘষে নিয়েছি, এরপর খাওয়া দাওয়ার বাসন পরে মাজব। তো আমাদের মোবাইল ডে, তো তোমরা অনেকেই বলো যে আমাদের বয়স শুনতে পারো না, তো যেখান থেকে মোবাইলটা কেনা হয়েছিল খোসলা ইলেকট্রনিক্স সেখানে এসছি আজকে মোবাইলটা নিয়ে, ওয়ারেন্টির মধ্যেই রয়েছে, তো দেখি কি বলে। এখন একটু রাত হয়ে গেছে, একটু আগে আগে আসবো ভেবেছিলাম, কিন্তু আর কাজকর্ম করে আর উঠতে পারিনি, তো পায়েলকে নিয়ে এসেছি। আমি আর পায়েল এখন ঢুকবো এই খোসলা ইলেকট্রনিক্স, তোমাদের দোকানটা দেখাই, এত বড় দোকান, তারপরে এরকম মোবাইল, কী বলবো বলো। এই বলটা আমি বৈশাখা মেলা থেকে কিনেছিলাম, এই বলটা এখন একটু টিপছি, প্রত্যেক দিনই টিপি অল্প অল্প স্বল্প। তো আজকে এই বলটা আমি টিপতে পারি, নরম আছে, তো আজকে সেই জন্য তোমাদের দেখাচ্ছি। আমার এটাও নরম কিন্তু, বাট আমার এটা হাতে শক্ত লাগে, মুখ বিকৃতি করে। তো দোকানে গিয়েছিলাম, তো দোকানে বললো যে ওরা কিছু করতে পারবে না, কারণ আমরা যখন কিনেছিলাম আমরা একটা কার্ড করেছিলাম, ওয়ারেন্টি কার্ড, তো ওখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করলে পরে বাড়িতেই লোক আসবে, তাকে বলতে হবে প্রবলেম, মোবাইলে কি প্রবলেম হচ্ছে, তারা নয় রিপ্লেস করে দেবে নয় সারিয়ে দেবে, কিন্তু দোকান থেকে কিছু করতে পারবে না। তো আমি আর মাই আজকে গিয়েছিলাম, একটু রাত হয়ে গেছিলো যেতে যেতে, আর ফেরার সময় কিছু পাচ্ছিলাম না, আরেক পরেশানিতে পড়ে গেছিলাম, না টোটো পাচ্ছিলাম না অটো পাচ্ছিলাম, তো একটা টোটো অনেক কষ্টে ধরা মানে ধরেছি, তারপরে বাড়িতে এলাম। তা এখন মা ডিনার প্রিপেয়ার করছে,
সবার জন্যই আর কি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। নমস্কার, গুড নাইট।